যে একটা ঘটনা হয়েছে আপনারা সবাই জানেন, এনজিপির পাশেই একটি মালবাহী ট্রেন সেটি লাইনচ্যুত হয়। সেই খবর পেয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা সেখানে খবর করতে যান এবং ওখানে এডিআরএম পৌঁছান, রেলওয়ের আধিকারিক। তার কাছে যখন বক্তব্য নিতে যাওয়া হয় তখন সাংবাদিকদের সঙ্গে তিনি দুর্ব্যবহার করেন এবং আরপিএফকে নির্দেশ দেন যে সাংবাদিকদেরকে অ্যারেস্ট করার জন্য। তো এটা একটা অগণতান্ত্রিক আচরণ। আমরা সবাই জানি আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, এখানে সাংবাদিকদের প্রশ্ন করার অধিকার রয়েছে, তারা জানতেই পারে, তারা খবর সংগ্রহ করতে পারে। সেখানে তিনি এইভাবে একজন উচ্চ পদস্থ আধিকারিক, এডিআরএম, উনি কাটিয়ার ডিভিশনের, কিন্তু এনজিপিতে ওনার পোস্টিং আছে, এনজিপির দায়িত্বে আছেন, তিনি এভাবে সাংবাদিকদের সঙ্গে যেভাবে দুর্ব্যবহার করেছেন তার আমরা তীব্র নিন্দা করছি, প্রতিবাদ করছি এবং এর জন্য আমরা ঘটনা তদন্ত চেয়ে এবং অভিযুক্ত অফিসারের শাস্তির দাবিতে আমরা স্মারকলিপি জানাচ্ছি। আমরা মেলের মাধ্যমে আমরা স্মারকলিপি দিচ্ছি আমাদের দেশের রাষ্ট্রপতি, আমাদের সম্মানীয় রাষ্ট্রপতি, সম্মানীয় প্রধানমন্ত্রী এবং সম্মানীয় রেলমন্ত্রীকে আমরা স্মারকলিপি দিচ্ছি ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। তো আজকে আমরা এই প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে আমরা আমাদের যে সাংবাদিকদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং সকলকেই, সকল সাংবাদিক বন্ধুকে বলছি যে আপনারা আপনাদের যে কাজ সেই কাজ অবশ্যই করবেন এবং এমন ঘটনা হলে সবাই প্রতিবাদ জানাবেন। নমস্কার। আমাদের সভাপতি মহাশয় তো ঘটনাটা বলেই দিলেন, খুব আমাদের জন্য দুঃখজনক ঘটনা গতকালকে যেটা এনজিপিতে খবর করতে গিয়ে আমরা সম্মুখীন হলাম। বিশেষ করে এটা অপ্রত্যাশিত, কারণ রেলের বা কেন্দ্রীয় সরকারের এত বড় উচ্চপদস্থ আধিকারিকের এই ধরনের আচরণ উপস্থিত সকলেই অবাক হয়ে গিয়েছিলেন। এটা কাম্য নয়, ওনার সুস্বাস্থ্য অবশ্যই কামনা করি, যাতে ওনার সদ্বুদ্ধির উদয় হয় এবং পাশাপাশি এই ঘটনার আমরা নিন্দা জানাচ্ছি এবং আমরা আপনারা আপনাদেরকে দেখালেন যে স্মারকলিপি আমরা দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মাননীয় রেলমন্ত্রীকেও পাঠাচ্ছি এবং স্থানীয় স্তরেও বিভিন্ন প্রশাসনিক মহলেও আমাদের সে চিঠি বা স্মারকলিপি দেওয়ার চিন্তাভাবনা চলছে। এটাই আমরা বলবো, ঘটনা এটা কাম্য নয় এবং এই ধরনের ঘটনা যেখানেই ঘটবে না কেন আমরা সংগঠিতভাবে তার প্রতিবাদ জানাবো। ধন্যবাদ। আমরা এর প্রতিলিপি মানে কপি যে আছে আমাদের স্থানীয় যে এমপি রয়েছেন দার্জিলিং জেলা, জলপাইগুড়ি জেলা, তাদের কাছেও আমরা পাঠাবো এবং ডিআরএম অফিসেও আমরা পাঠাবো। আর হচ্ছে আমাদের আরেকজন সিনিয়র সাংবাদিক আছেন মনোজদা, উনি কিছু বলবেন। নমস্কার। সর্বপ্রথম আপ সভি কা বহুত বহুত ধন্যবাদ। জেসা কি হম সভি জানতে হ্যাঁ কি কল এনজিপি মে এক মাল গাড়ি আপনে পটরি সে উতর গই। উতরনে কে বাদ আমারে কুছ পত্রকার ভাই বন গয়ে থে ওহাঁ উসে কভারেজ করনে কে লিয়ে, लेकिन उसी बीच क्या होता है कि वहाँ जो डीआरएम जो आते हैं कटिहार से और वो निर्देश देते हैं कि ये अपने पत्रकार का काम कर रहे थे, अपने कवरेज कर रहे थे, अपना कर्तव्य निभा रहे थे, इनके कर्तव्य को रोकने के लिए उन्होंने कहा कि इन सभी को गिरफ्तार किया जाए। तो ये गिरफ्तार करने वाली जो बात है ये गणतंत्र है और हमारा जो चौथा स्तंभ है, हमारा पूरा अधिकार है, फ्रीडम ऑफ प्रेस, फ्रीडम ऑफ एक्सप्रेशन, फ्रीडम ऑफ स्पीच, और इस पर जो है प्रहार करने वाली जैसी बात हो गई। पत्रकारों को एक काम करने के लिए, उनके कर्तव्य से रोकने के लिए ये बहुत बड़ी बात नहीं, बड़ी बात है कि उनको रोक दिया गया, लेकिन ये रोकने का अधिकार किसी को भी नहीं हो सकता है। पत्रकार जो होता है वो स्वतंत्र होता है, वो अपने काम के लिए उसको उत्सुक रहना चाहिए, लेकिन सबसे बड़ी बात है कि काम वो करने गए अपना, लेकिन निर्देश देते हैं आरपीएफ को कि एक काम करिए, आप इनको गिरफ्तार करिए। आखिर किस बात के लिए कहा गया कि गिरफ्तार करिए? इसी विषय को लेकर हम लोग ये डेपुटेशन हम लोग दे रहे हैं, प्रधानमंत्री जी को दे रहे हैं, यहाँ एमएलए एमपी सभी को दे रहे हैं और रेलवे मिनिस्ट्री को भी हम दे रहे हैं कि आगे इस प्रकार की घटना कभी भी पत्रकारों के ऊपर, पत्रकार जो कवरेज करने जाते हैं उनको कवरेज का जो हनन न किया जाए, उनके अधिकारों का हनन न किया जाए, हम यही प्रार्थना करते हैं आगे ऐसा काम न हो। थैंक यू।